সাবস্ক্রাইব করুন টেকনোলজি নিউজ চ্যানেল এবং বেল আইকনটি বাজিয়ে দিন, সবার আগে আপনি ভিডিওটি দেখে নিন। হাই গাইস, এই টিউটোরিয়ালস আমি আপনাকে দেখাবো আপনি কিভাবে ঘরে বসেই পল্লী বিদ্যুতের বিল বিকাশের মাধ্যমে দিতে পারবেন। তো আগের মতো আপনাকে ব্যাংকে গিয়ে লম্বা লাইন ধরে দাঁড়াতে হবে না, এখন আপনার জাস্ট একটি বিকাশ অ্যাকাউন্ট থাকলে আপনি ঘরে বসে পল্লী বিদ্যুতের বিল দিতে পাচ্ছেন। তো এখানে একটি কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন যে 1 টাকা থেকে 300 টাকা এখানে চার্জ আসবে হচ্ছে আপনার 5 টাকা, আর 301 টাকা থেকে 800 টাকা এখানে চার্জ আসবে হচ্ছে 8 টাকা, এবং 801 টাকা থেকে 1500 টাকা এখানে চার্জ আসবে হচ্ছে আপনার 15 টাকা। তো আপনি এখানে এগুলোর ডিটেলসগুলো দেখে নেবেন আপনার চার্জ কত আসতেছে, ঠিক আছে। তো জাস্ট এখন আমি আপনাকে লাইভ প্রজেক্টে দেখিয়ে দিচ্ছি, আপনি জাস্ট ফোনে চলে আসবেন, আসার পর *247 এটা হচ্ছে বিকাশের কোড, এটা দিয়ে আপনারা ডায়াল করবেন। ডায়াল করার পর এখানে আপনার চলে আসছে হচ্ছে পে বিল, 5 নম্বর অপশানে জাস্ট আমরা যেহেতু বিল পেমেন্ট করতেছি তো আমরা পে বিল 5 দিয়ে সেন্ড করে দেব। সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিসিটি, যেহেতু আমরা বিদ্যুৎ বিল দিচ্ছি ওই কারণে আমরা 1টা সিলেক্ট করে সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে। তো সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পল্লী বিদ্যুৎ 1 নম্বরে, জাস্ট আমরা আবার 1 দিয়ে এখানে সেন্ড করে দিচ্ছি। ব্যাস, তো এখানে 2টি অপশান আসছে, একটি হচ্ছে চেক বিল, একটি হচ্ছে পে বিল। তো আমরা 2 নম্বরটা সিলেক্ট করব, পে বিল, ঠিক আছে, পে বিল 2 নম্বরটা জাস্ট আমরা এখান থেকে সেন্ড করে দিলাম। তারপরে এখানে আসছে দেখতে পাচ্ছেন যে ইনপুট বিল অ্যাকাউন্ট নাম্বার, তো আমরা এখানে যে ইনপুট বিল অ্যাকাউন্ট নাম্বার 1 দিয়ে সেন্ড করে দিলাম। তারপর এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে SMS অ্যাকাউন্ট নাম, অনেক সময় আমরা এটি ভুল করে উপরেরটা দিই, আমরা SMS অ্যাকাউন্ট নাম এটি আমরা দিয়ে দিব, ঠিক আছে, আপনারা দেখে নেন ভালোভাবে SMS অ্যাকাউন্ট নাম, ঠিক আছে। তো জাস্ট আমার এটি কপি করা আছে, তো আমরা বিল অ্যাকাউন্ট নাম্বার এখানে জাস্ট কাস্টম এখানে আমরা এটা সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে। সেন্ড করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আপনার ডেটটা দিতে হবে আগস্ট 2018। তো আপনার যেহেতু আপনার যদি বিলের ডেটটা যদি এক্সপায়ার হয়ে যায়, মানে উত্তীর্ণ হয়ে যায় ডেটটা, তাহলে আপনি নিচের ডেটটা দিবেন। তো আপনি ডেটটা চলে গেলে ব্যাংকে গিয়ে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো যেহেতু আমার মান্থটা হচ্ছে আগস্ট 2018, তো 08/2018, ঠিক আছে। তো আমরা সেন্ড করে দিলাম, সেন্ড করে দেওয়ার পর এখানে আছে মোট বিল, আপনার মোট বিল আমার এখানে আসছে হচ্ছে 1611 টাকা। আপনি বিদ্যুৎ বিল থেকে দেখে নেবেন আপনার মোট বিল কত আসছে। তো এখানে অ্যামাউন্টের জায়গায় আমি 1611 টাকা দিয়ে দিচ্ছি, 1611, জাস্ট আমি সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর এখানে আপনার সবগুলো ডিটেলস দেখাচ্ছে, আপনার অ্যাকাউন্ট নাম্বার, তারপরে আপনার কোন মান্থ, তারপর আপনার কত টাকা বিল। তো এখন জাস্ট আপনি বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন, আপনার বিকাশের যেটা দিয়ে আপনি টাকা লেনদেন করেন, জাস্ট এখানে আপনি সেন্ড দিলে আপনার বিলটা পেমেন্ট হয়ে যাবে। তো একদম আপনাকে এরকম একটি মেসেজ তারা পাঠিয়ে দিবে, আমি আপনাকে নিচে যে ব্যাকগ্রাউন্ড যে পিকটা সেটা থেকে দেখাই, এই যে একদম এরকম একটি মেসেজ তারা পাঠিয়ে দিবে আপনার মোবাইলে, ঠিক আছে। তো আপনি আরেকবার দেখতে পারেন যে কীভাবে আপনি দিবেন *247, তারপর হচ্ছে আপনার 5 নম্বরে, তারপর হচ্ছে আপনার 1 নম্বরে ইলেকট্রিসিটি, তারপরে হচ্ছে আপনার পল্লী বিদ্যুৎ 1 নম্বরে, তারপরে হচ্ছে আপনার পে বিল 2 নম্বর, ঠিক আছে, 2 নম্বরটা দিয়ে আমরা জাস্ট সেন্ড করে দিব। তারপরে হচ্ছে ইনপুট বিল অ্যাকাউন্ট নাম্বার, তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা সেন্ড করে দিবেন, তারপরে হচ্ছে ডেট, যেহেতু আমার আগস্ট 08/2018 সেন্ড করে দিলাম, তারপরে হচ্ছে অ্যামাউন্ট 1611 টাকা সেন্ড, ঠিক আছে। সেন্ড করে দেওয়ার পর এখানে জাস্ট আপনি সেন্ড দেওয়ার পর আপনার মোবাইলে একটি মেসেজ চলে আসবে আপনার পিন নাম্বার দিয়ে সেন্ড করার পর। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই টেকনোলজি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।